সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রথম শ্রেণীর বাংলা। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো আমাদের এই আমাদের যে গদ্য যেগুলো আছে এই গদ্যগুলোর প্রশ্নের উত্তর আমাদের আজকের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের বইয়ে যে কিছু গদ্য আছে এই গদ্যগুলোর ভিতরে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবং একটা বিষয় বলি যে আপনারা জানেন যে আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসরণ করে আমরা আমাদের অনলাইন কার্যক্রম শুরু করেছি। এই বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুসারে অনলাইন কার্যক্রমে প্রথম শ্রেণীর বাংলা আজকে 8 নম্বর ক্লাস হলো আমাদের এই গদ্যের প্রশ্ন উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে আমি আমাদের যে গদ্যগুলো আছে আমাদের বইয়ে এই গদ্য থেকে কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি এবং সেগুলোর উত্তর আপনাদেরকে বলে দিব। আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে প্রথম প্রশ্নটা আছে, সপ্তাহে কি বার স্কুল ছুটি থাকে। দেখেন সপ্তাহে কি বার স্কুল, এখানে আমাদের বইয়ে মুমুর 7 দিন একটা গল্প আছে, গল্পটার নাম হলো কি মুমুর 7 দিন। সেই গল্পে লেখা আছে মুমু সপ্তাহে 7 দিন কি কি কাজ করে। সে শনিবারে সে পিতার টেবিল পরিষ্কার করে, রবিবারে সে গান শেখে, সোমবারে সে বাগান পরিষ্কার, এরকম আর কি কাজগুলো আছে। তা দেখেন এই সপ্তাহে এই কি বার স্কুল ছুটি থাকে, সপ্তাহে আমাদের এই প্রশ্নের উত্তরটা মুমুর 7 দিন ওই গল্পে আছে, সপ্তাহে শুক্রবার স্কুল ছুটি থাকে। তাহলে কি বার স্কুল ছুটি থাকে, শুক্রবার। আমরা তাহলে কি তার উত্তরটা কি লিখব যে সপ্তাহে শুক্রবার স্কুল ছুটি থাকে। এর পরের প্রশ্নটা দেখেন, গাছ আমাদের কি দেয়। এটা আমাদের বইয়ে একটা গল্প আছে, আমার বাংলা বইয়ে একটা গল্প আছে প্রথম শ্রেণীর, যে গল্পটার নাম হলো কি গাছ লাগানো। সেখানে একটা গল্প, সেখানে গাছ লাগানোর বিষয়ে বৃক্ষরোপণের একটা উৎসব আছে, সেই উৎসবের সময় তারা গাছ লাগায়। সেখানে এই গল্পটা আছে গাছ আমাদের কি দেয়। তাহলে গাছ আমাদের কি দেয়, তাহলে আমরা এভাবে উত্তরটা লিখবো যে কি গাছ আমাদের ফুল দেয়, ফল দেয় ও ছায়া দেয়। তাহলে উত্তরটা আবারও বলছি, আপনি এভাবে লিখবেন যে গাছ আমাদের ফুল, ফল ও ছায়া দেয়। এরপর প্রশ্নটা দেখেন, ওই একই গল্প থেকে গাছ লাগানোর গল্প থেকে আছে বাগানে কিভাবে গাছ লাগানো হলো। তাহলে কি হবে বাগানে কিভাবে গাছ লাগানো, আমরা জানি ওই গল্প আমরা পড়েছি যে বাগানে কি মাটি খুঁড়ে গাছ লাগানো হলো, তাই না। মাটি খুঁড়ে প্রথমে তারপরে কি করলো সেখানে গাছটা লাগানো হলো। তাহলে আমরা এখানে লিখবো উত্তরটা লিখবো যে বাগানে মাটি খুঁড়ে গাছ লাগানো হলো। আবারও বলছি শোনেন যে উত্তরটা লিখবেন এভাবে যে বাগানে মাটি খুঁড়ে গাছ লাগানো হলো। এরপরে দেখেন আমাদের আরেকটা গল্প আছে ওই বইয়ে, সেই গল্পটার নাম হলো মায়ের ভালোবাসা। এই গল্পটা হলো কি নবীজি যখন বসেছিল তখন দেখলো কি একজন একটা পাখির বাসা নিয়ে আসছে, পাখিটা দেখলো ছানা আছে মানে বাচ্চা আছে। তো এই পাখিটা বাচ্চাগুলো দেখে তার বাচ্চা পাওয়ার জন্য খুব আকৃতি করলো, তাই নবীজি বললো পাখির বাচ্চাটা ওখানে রাখে, এইভাবে আর কি পাখির মা পাখিটা তার ছানা দেখে ফেরত দিল। তাই দেখো সেখান থেকে একটা কি দেওয়া আছে, প্রশ্ন আছে মা পাখিটা তার বাচ্চাদের কি করলো, মা পাখি তার বাচ্চাদের কি করলো, আমরা জানি ওখানে তার বাচ্চাদের কি করলো আদর করলো। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো যে মা পাখিটা তার বাচ্চাদের আদর করলো, মা পাখিটা তার বাচ্চাদের কি করলো আদর করলো। এরপরে ওই একই প্রশ্ন গল্প থেকে মায়ের ভালোবাসা থেকে আরেকটা প্রশ্ন আছে, নবীজি কি বললেন। তাহলে নবীজি কি বলেছিল, নবীজি বলেছিল যে ছানা দুটিকে কি করতে হবে বাঁচাতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখবো যে নবীজি বলেছিল ছানা দুটিকে বাঁচাতে হবে। আবারও বলছি উত্তরটা যে নবীজি বলেছিল ছানা দুটিকে বাঁচাতে হবে। এরপরে দেখেন আরেকটা গল্প থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, সেই গল্পটার নাম হলো মুক্তিযোদ্ধাদের কথা। আমাদের দেশে যে মুক্তিযোদ্ধা হয়েছিল 1971 সালে, সেখানে কি আমাদের যে পাকিস্তানের সাথে 9 মাস যুদ্ধ করছিলাম, 9 মাস যুদ্ধ করার পর আমরা স্বাধীন হয়েছিলাম এবং পাকিস্তানিরা কি আমাদের লাখ লাখ মানুষ মেরে ফেলেছিল এবং হাজার হাজার ঘর বাড়ি কি করেছিল তারা পুড়িয়ে দিয়েছিল। এই গল্পটাকে বঙ্গবন্ধু সেখানে স্বাধীনতার ডাক দিয়েছিল। এই 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 গল্পটা মুক্তিযোদ্ধার কথা, আমাদের গল্পটা ঠিক এরকম। তা দেখেন এখানে আমার প্রশ্নটা হলো বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো যে কি পাকিস্তানিদের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি আবার বলি প্রশ্নের উত্তরটা আপনারা শোনেন যে পাকিস্তানিদের সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এতটুকু লিখলেই হবে। এরপরে প্রশ্নটা দেখেন, পাকিস্তানি সেনারা বাঙালিদের কি কি ক্ষতি করেছিল, তার মানে আমাদের কি কি ক্ষতি করেছিল, আমাদের কিভাবে কিভাবে তারা অত্যাচার করেছিল, সেই কথাগুলো জিজ্ঞাসা করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি
পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ মানুষ বাঙালি তারা মেরে ফেলেছিল, তারা লাখ লাখ বাঙালি মেরে ফেলেছিল এবং পুড়িয়ে দিয়েছিল হাজার হাজার ঘর বাড়ি। তাহলে এই প্রশ্নের উত্তর আবারও আমি বলি যে পাকিস্তানি সেনারা বাঙালিদের কি কি ক্ষতি করেছিল, তাহলে আপনারা এইভাবে লিখবেন যে পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো, তারা লাখ লাখ বাঙালি মেরে ফেলেছিল এবং পুড়িয়ে দিয়েছিল হাজার হাজার ঘর বাড়ি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখেন এখানে যে সাতটা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমি আপনাদের গল্প সহ গল্পের মানে নাম সহ আপনাদের উত্তরগুলো বললাম, আপনারা আশা করি এটা খুব ভালোভাবে আরো শুনবেন, বারবার শুনবেন, তাহলে আপনারা এটা খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষায় আপনারা খুব সহজে এটা লিখতে পারবেন। তা দেখেন এখানে সাতটা প্রশ্ন দেওয়া আছে, আমি আপনাদের বাড়িতে আর দিয়েছি কি এই সাতটা প্রশ্ন থেকে যে কোনো পাঁচটা, এই সাতটা ভিতর থেকে কয়টা যে কোনো পাঁচটা আপনি প্রশ্নের উত্তর আপনি কি করবেন এইচ ডব্লিউ করবেন, এবং এই এইচ ডব্লিউ আপনি কি করবেন আমাদের স্কুলে রবিবার জমা দেওয়ার তারিখ হলো রবিবার আপনারা জমা দিয়ে যাবেন এবং পরে রবিবার এসে কি করবেন আপনারা খাতাটা নিয়ে যাবেন। এখন একটা কথা বলি যে এই এইচ ডব্লিউ এর উপরে অবশ্যই আপনারা এই ডব্লিউটা অবশ্যই আপনারা করবেন, কারণ এই এইচ ডব্লিউ এর উপরে আমার নাম্বার দেওয়ার প্রচলন করেছে। আপনাদের স্কুলে যে চিঠি পরীক্ষা মানে পরীক্ষাটা হতো এবং যে এসবিএ নাম্বারটা ছিল সেই নাম্বারটা এখন এই এইচ ডব্লিউ এর উপরে নির্ভর করে কি করে দেওয়া হবে, সুতরাং আপনারা সবাই কি করবেন এই জায়গাটা অবশ্যই করবেন এবং স্কুলে এসে কি করবেন জমা দিয়ে যাবেন। এবং এই বিষয়ে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ফেসবুক মেসেঞ্জার আইডি দেওয়া আছে, আপনারা এখানে যেয়ে আমাকে নক করবেন, আমি আপনাদের অবশ্যই একটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আপনারা আশা করি আপনারা অবশ্যই অবশ্যই এই জন্য করবেন এবং আমাদের স্কুলে এসে জমা দিয়ে যাবেন। এবং আমি আবারও বলছি যে এখানে যে সাতটা প্রশ্ন আছে এই সাতটা প্রশ্ন থেকে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর আপনি এই জন্য করবেন এবং জমা দিয়ে যাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।